কতগুলি খাইতে চাও? এগুলি? হ্যাঁ, এগুলি তো কাঁচা। দেখি দেখি টক। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের সবার দয়ায় ভালো আছি। চলে আসলাম ছোট্ট করে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি প্রতিবারের মতো আজকেরটাও ভালো লাগবে। এই জায়গাটা আর এই গাছটাকে আপনাদের পরিচিত মনে হচ্ছে? কিছুদিন আগে কিন্তু এই জায়গাটা ফুল দিয়ে পুরো গাছটা ভরা ছিল। তো আমি আগেই বলেছিলাম যে এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে আগে ফুল হয় তারপরে পাতা হয়। তো বাচ্চাদেরকে নিয়ে বিকেলের দিকে একটু সময় বের করে বাহিরে যাচ্ছি, বাহিরে বলতে বাসার সামনে একটা পার্ক আছে, সেখানে তো সেখানে যেয়ে দেখি আজব এক ঘটনা। অনেক সুন্দর আমাদের আলুবোখারা গাছে আলুবোখারা হয়েছে, আমাদের বলতে আমার পাশের মানে আমার প্রতিবেশীদের গাছে। তো জিনিসটা এত পরিমাণ সুন্দর লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই সাথে আমার আর আয়েশার মজার একটা দৃশ্য। এগুলি খাইতে চাও? এগুলি? হ্যাঁ, এগুলি তো কাঁচা। কাঁচা মা, দেখো তো, দেখি দেখি টক টক। এখানে অনেক সুন্দর এই আলু বোখারা হইতেছে, আর কদিন পরে আরো বড় হবে। পুরো গাছ, এই ফলটা আয়েশা অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য ও যখনই এই গাছটা দেখে আমার কাছে খেতে বায়না করে। তো তখন তো আর ফল ছিল না, তো আজকে যাওয়ার পরে দেখি যে অনেক সুন্দর ফল হয়েছে, সে কারণে ওকে কয়েকটা ফল পেরে দিয়েছি। সেই ফল খেয়ে আমার মেয়ের রিয়াকশন দেখে আমি এত পরিমাণ হেসেছি, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই আলুবোখারার গাছগুলো রাস্তার ধারে অনেক পাওয়া যায়, আমাদের এখানে তো অনেক আছে। তো আমি জানি না সবার এরিয়াতে আছে কি না, আমাদের এখানে 4-5টার মতো গাছ আছে। তো আমি প্রতি বছরই কী করি জানেন, এগুলো যখন একটু কাঁচা কাঁচা হয় মানে পাকার আগ দিক দিয়ে আমি কিছু এনে ডিপ করে রাখি, তারপরে এগুলো বড়ির মতো ডালে দিয়ে খাই। অনেক বেশি মজা লাগে আর একদম বড়ই বড়ই একটা ফ্লেভার আসে, তাই আমার কাছে ভালোই লাগে। আমি এবার চিন্তা করেছি আবারও ফ্রোজেন করব, কারণ গত বছর করেছিলাম প্রথমবার, আর এবছর আচার দিব না। আর এটার আচারও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার চ্যানেলে এটার আচারের একটা রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আচারটা তৈরি করতে পারেন। এই ফল গাছটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটারও কিন্তু আগে ফুল হয় তারপরে পাতা হয়। মানে যখন ফুল হয় ফুলটা এত সুন্দর লাগে দেখতে, তারপরে পাতা হয়, এরপরে ফল হয়। আর এই ফলগুলো বেশি দিন থাকে না, অল্প দিনেই হয়, আর অল্প দিনেই ঝরে, মানে যখন পাকে তখন ঝরে পড়ে যায়। আর প্রত্যেকটা ইটালিয়ানদের বাসায় একটা একটা করে এই গাছ আছে, কিন্তু ওরা কখনো এই গাছ থেকে পেরে এই ফলগুলো খায় না। কিন্তু আমরা কিন্তু বাঙালি, আমরা যেখানে যাই সেখানে কিন্তু মানে সস্তা পেলে বস্তা ভরি, আর ফ্রি পেলে সব কিছুই আর কি, যেটা না লাগে সেটাও নিয়ে আসি। তো এইগুলো আসলে ফ্রিতে নিতেও ভালো লাগে, কারণ এগুলো খাওয়ার জিনিস, খাওয়ার জিনিস নষ্ট না করাই ভালো। আমি গত বছর সবুজ রঙের যেটা আলুবোখারা সেটা ডিপ করে রেখেছিলাম, তো এবার ভাবছি যে দুই রকমেরটাই রাখবো। তো গত বছরেরটা আমার এবছর খাওয়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, খুব মজা করেই খেয়েছি। তো আশা করছি আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা বিকেলের ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।